হারিয়ে যাওয়া অনেক শহরের কথাই আমরা শুনেছি, কিন্তু আজ এমন এক শহরের কথা বলবো যাকে বলা হতো সোনার শহর, যার পুরোটাই ছিল স্বর্ণে মোড়ানো। এই স্বর্ণের লোভে কত অনুসন্ধানী অভিযান হলো, কত উপাখ্যান আর নানা কল্প কাহিনী লেখা হলো, কিন্তু আদৌ কি সেই স্বর্ণের সন্ধান মিলেছে? কিভাবেই বা তার খোঁজ পাওয়া যাবে? এলডোরাডো শব্দটি স্প্যানিশ, যার অর্থ স্বর্ণের তরি। অনেকদিন আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী ছিল যার নাম ছিল মুইসকা। মুইসকা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুয়াতাভিতার পবিত্র জলে স্নান করানো হতো। এদেরই বলা হতো এলডোরাডো। ধীরে ধীরে ব্যক্তি থেকে এই নামটি হয়ে উঠল এক নগরীর। লোকমুখে ছড়াতে ছড়াতে মানুষ মনে করতে লাগলো এমন একটি শহর আছে যার পুরোটাই স্বর্ণে মোড়ানো। বিশেষ করে স্প্যানিশদের মুখেই এই কথা বেশি ছড়াতে লাগলো। আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকেই বিভিন্ন নথিতে এলডোরাডোর কথা বিভিন্নভাবে ছড়াতে শুরু করে। 16 শতকে সবচেয়ে বিস্তার লাভ করে এই মিথ। 16 শতকে এ নিয়ে উল্লেখযোগ্য কাজ হল হুয়ান রড্রিগজ ফ্রেইলের লেখা দ্য কনকোয়েস্ট অ্যান্ড ডিসকভারি অব দ্য নিউ কিংডম অব গ্রানাডা। পবিত্র গুয়াতাভিতা হ্রদে অনেকবার অভিযান চালানো হয়। হ্রদের পানি সেচে 4000 সোনার টুকরো পেয়েছিলেন অভিযাত্রী কুয়েসাদা। প্রচুর পরিশ্রম করে হ্রদের তলদেশে জোয়ারের সময় অনুসন্ধান চালিয়েছিলেন তিনি। তবে এই টুকরো স্বর্ণ পেলেও সন্ধান মেলেনি সেই স্বর্ণের নগরীর। স্প্যানিশরা যখন লাতিন আমেরিকা জয় করেন, স্থানীয় মুইসকা গোষ্ঠীকে খুঁজেও বের করেন তারা। লেক গুয়াতাভিতায় খোঁজ চালিয়ে কিছু সোনা পান তারা। সোনার খোঁজে আদিবাসীদের মারধরও করেছেন তারা। 1856 সালে কলম্বিয়ায় পাস্কায় একটি গুহায় মুইসকাদের ভেলার একটি সোনার রেপ্লিকা পাওয়া যায়। এই সেই ভেলা যাতে চড়ে সোনার গুঁড়োয় আবৃত রাজা জিপা গুয়াতাভিতা লোকের মাঝে গিয়ে দেবতার উদ্দেশ্যে মহামূল্যবান ধনরত্ন উৎসর্গ করত। তবে এত এত অভিযান বৃথা যায়নি। এলডোরাডোর খোঁজ করতে গিয়ে পুরো অ্যামাজন নদীর দৈর্ঘ্য মেপেছিলেন ফ্রান্সিসকো দে ওরেয়ানা। এলডোরাডোর সন্ধান পেতে গত 100 বছরে নানা দেশের সংঘটিত অভিযানই হয়েছে অন্তত 14টি। এই অভিযানে ইনকা সভ্যতার অনেক নিদর্শন পাওয়া গেলেও দেখা মেলেনি সেই স্বর্ণ শহরের। আবার অনেক সময়ই ঘন জঙ্গল থেকে বের হতে না পেরে হারিয়ে গেছেন অনেক অভিযাত্রী। এলডোরাডো কি শুধুই মিথ, নাকি সত্যি এর অস্তিত্ব আছে, তা আজও অজানা। তবে লোভের যতদিন অস্তিত্ব আছে, এই স্বর্ণ শহরকে পাবার আকাঙ্ক্ষাও থাকবে ততদিন। হয়তো কোনো গহীন জঙ্গলে অথবা মাটির তলদেশে লুকিয়ে আছে আদিবাসীদের লুকিয়ে রাখা সেই প্রাচুর্য। ইশরাত জাহান, সময় সংবাদ।